আসসালামু আলাইকুম। আমার সামনে আজকে দেখছেন ফোর হুইল মিনি পাওয়ার টিলার। তো আপনারা সবসময় বলেন যে আমরা কাদাতে চালাবো, এরকম মিনি পাওয়ার টিলার আছে কি না। তো এই ফোর হুইলটা হচ্ছে কাদাতে চালানোর একটা বেস্ট মিনি পাওয়ার টিলার। এটা দিয়ে আপনারা শুকনা কাদা দুটাতেই চালাতে পারবেন। আমরা একদম আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কাদাতে কীভাবে এই মিনি পাওয়ার টিলারগুলো চলে। দেখতে পাচ্ছেন এখানে পানি মিনিমাম 3 থেকে 4 ইঞ্চি গভীরতা পানি আছে, সেখানে কিন্তু দিব্যি চলছে এই মিনি পাওয়ার টিলারটা। আপনারা দেখেন কী পরিমাণে কাদা করে যাচ্ছে, যেটা নর্মালি আপনাদের 2 চাষ দিতে হতো সেটা 1 চাষেই কিন্তু এই মিনি পাওয়ার টিলার দিয়ে কাদা করা যাচ্ছে। এবং আপনারা চাইলে এটাতে নিজের মতো করে কিন্তু কাদা করে নিতে পারবেন। বেড তৈরির জন্য যে কাদাগুলো হয়, যে আপনারা জানেন যে কাদা নর্মালি করা হয় ধানের সময়, তারপরে হচ্ছে ধানের বীজ করার সময়, তো এই কাজগুলোর জন্য এই একটা মিনি পাওয়ার টিলারই কিন্তু আপনার অনেক কাজে দিবে। তো এখন আর চিন্তা নেই আপনাদের, কারণ হলো আপনারা সবসময়ই মিনি পাওয়ার টিলার চান, যেটা কাদাতেও চালানো যাবে শুকনাতেও চালানো যাবে। তো এইটাই আমার মনে হয় যে বেস্ট একটা মিনি পাওয়ার টিলার হবে আপনাদের জন্য, যেটা কাদাতে শুকনাতে দুটাতেই ঝামেলাবিহীন চালাতে পারবেন। টু হুইলগুলোতে একটু কাদাতে চালাতে কষ্ট হয়, ওটা শুকনার জন্য বেস্ট, আর এটা হচ্ছে কাদা শুকনো দুটাতেই চালাতে পারবেন। দেখেন কী পরিমাণে, পুরো চাকা কিন্তু ডুবে গেছে, তারপরও চাষ হচ্ছে। তো তাহলে বুঝতেই পারছেন যে এর শক্তি নিয়ে কোনো সন্দেহ নেই। আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর পরিমাণে কিন্তু পানি আছে, আপনারা পায়ে ডুবার জায়গাটা দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণে পানি আছে। সেই পানিটাকে কিন্তু ঠেলে চাষ করা, এটা কিন্তু বড় পাওয়ার টিলারেই আপনারা দেখেছেন এবং ট্রাক্টর ছাড়া এই পর্যন্ত কিন্তু দেখেন নাই, কিন্তু এই ছোট্ট মিনি পাওয়ার টিলারটা দিয়ে কিন্তু এই কাজটা করা সম্ভব হচ্ছে। এবং দেখেন হাত ছেড়ে দিয়েও কিন্তু মাঝে মাঝে চালাতে পারছে, ফোর হুইলটা হওয়ার কারণে কিন্তু এই ঝামেলাগুলো নাই। এবং আমরা বেস্ট কোয়ালিটির মিনি পাওয়ার টিলারগুলো আনি আমরা চায়না থেকে। তো আমরা প্রতিনিয়ত এগুলো নিয়ে কাজ করছি, কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, কোন মেশিনটা নিলে আপনাদের কাজে লাগতে পারে এবং কীভাবে আপনাদের কাজ আরও সহজ হয়। আপনারা জানেন এখন লেবার পাওয়া খুবই মুশকিল। এবং ধরেন আপনার একটা ছোটো জায়গা আছে, যেখানে আশেপাশে যত জমি আছে সবারই কাজ করা শেষ, মানে চাষ করা শেষ, রোপণ শেষ, কিন্তু আপনার ফলনটা উঠতে দেরি হয়েছে, সেখানে কিন্তু চাষ করতে গেলে আর আপনার বড় পাওয়ার টিলারও ঢোকা সম্ভব না। এখন হাল তো পাওয়াই যায় না, তো এই একটা মিনি পাওয়ার টিলার কিন্তু আপনি নিজেই নিয়ে গিয়ে দুইজন মিলে ধরে কিন্তু সেই জমিতে নিয়ে গিয়ে চাষ করতে পারবেন। এবং এটা জায়গা কম লাগে, যে কোনো জায়গা দিয়ে ঢুকিয়ে নিতে পারবেন যে কোনো জমিতে। আমার কথা শোনা যাচ্ছে কি না একটু কেউ কমেন্ট করে জানাবেন, কারণ আমরা যে জায়গায় আসি একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। তবে চাষ একদম মনের মতো চাষ হচ্ছে, যেই চাষটা আসলে মানুষ চায় সেই চাষটাই কিন্তু হচ্ছে। দেখেন কী পরিমাণে ঘাস হয়েছে, এই ঘাসগুলোকেও কিন্তু চাষ করে একদম কাদা করে ফেলছে। তো এটাতেই 2 চাষ বা 3 চাষ দিলেই আপনার মতো বেড রেডি হয়ে যাবে কাজ করার মতো। আপনার 1 চাষেও কিন্তু অনেক দূরেই গভীর হয়ে যাচ্ছে, মিনিমাম 4 ইঞ্চি কিন্তু গভীর করছে, যেটা এখন এখানে দেখা যাচ্ছে আর কি। এরপরও ব্যবহারের উপর অনেকটা ডিপেন্ড করবে। পাওয়ার টিলারের কিন্তু শুকনার যে চাষটা সেটা কিন্তু আমরা গত ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে লাইভ। আজকে এটা লাইভ করছি কাদাতে, কারণ অনেকেই ওই ভিডিও দেখে এই মেশিনের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং অনেকেই জানতে চেয়েছেন এটাতে কাদাতে চালানো যায় কি না। সেদিন আমরা ওইরকম জায়গা পাইনি কাদার
পানিতে চাষ করার মতো। আমরা আজকে যে জায়গাটাতে এসেছি সেখানে কাদা করানোর আপনাদেরকে দেখানো হচ্ছে। অলরেডি দেখেন যে জায়গাটাতে আমরা এতক্ষণ চাষ করলাম সেই জায়গাটাতে কিন্তু খুব বেশি সময় লাগলো না। এটা 12 হর্সের একটা মিনি পাওয়ার টিলার, এটা 4 হুইল। আপনারা আমাদের যে ভিডিওতে দেয়া নাম্বারগুলো থাকে সেগুলো কল করে এটা অর্ডার করতে পারবেন, আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন, সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন। আমরা পুরো জমিটা কাদা করাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা আমাদের সঙ্গে আছেন একটু শেষ পর্যন্ত থাকবেন। দেখেন কি পরিমাণে কাদা হচ্ছে, আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আমরা লাইভগুলো করি, যাতে আপনারা এক্স্যাক্টলি এই মেশিনটা কি কাজে ব্যবহার হয় সেটা যেন আপনারা বুঝতে পারেন, দেখতে পারেন। একজন লিখেছেন আগের নরম জায়গাতে চাষ করতেছেন নাকি গাড়ি চালাইতেছেন। এই এই জায়গায় দেখেন ঘাস, হ্যাঁ এই ঘাসগুলো কিন্তু আমরা লাগিয়ে দেই নাই। আপনারা আমরা লাইভ করার উদ্দেশ্য একটাই, যাতে আপনারা এর অরিজিনাল কাজটা দেখতে পারেন। এই যে এখানে যে ঘাস লাগানো আছে এই ঘাস তো আর নর্মালি লাগানোর সুযোগ নেই। আর এখানে দেখেন এই যে সামনে দেখেন এই ঘাসগুলো কীভাবে লাগানো আছে এবং ঘাসের ওই জায়গাতে মেশিনটা কীভাবে যে চাষ করছে তাহলেই বুঝতে পারবেন যে আগের কিনা পরের। মোহাম্মদ রিপন ভাই বলছেন যে আগে হাল চাষ করি না জাগাতে, তো আপনার এই গাড়ি ঘুরাইলে তো কাদা হবেই। ঘুরালে অবশ্যই কখনো কাদা হয় না, এটা ভুল তথ্য আপনার। কারণ হচ্ছে শুধু ঘুরালেই তো আর কোনো কিছু চাষ হয়ে যায় না। আমি একটু আরও কাছ থেকে আপনাদেরকে দেখাই, আপনার হয়তো দেখতে অসুবিধা হচ্ছে বা আপনি বুঝতে পারছেন না। দেখেন এখানে যে ফালগুলো ঘুরছে এই ব্লেডগুলো ঘুরছে, এই ব্লেডের কারণে কিন্তু কাদাটাকে চাষ করে দিচ্ছে। এই কাদাটাকে যে উপরের দিকে তোলা হচ্ছে এই দেখেন, এটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা চাষ হচ্ছে কি না। এবং আপনার যদি সন্দেহ থাকে আপনি নিজেই একটা মেশিন আপনি আমাদের এখানে এসে সরাসরি দেখে কিন্তু নিতে পারবেন। এবং আপনাকে আমরা এরকম প্র্যাকটিক্যালি আপনি যে জমিতে নামাতে চান আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে, আপনার যদি মনে হয় না এটা কাজের তাহলে নেবেন, না হলে আপনাকে আমরা এই মেশিনটা দিব না। হ্যাঁ আপনার তখনই এমন কোনো জিনিস আপনাদেরকে দিতে চাই না যেটা আপনার নিয়ে কোনো কাজে আসবে না। তো আমরা লাইভগুলো এই কারণেই করি মোহাম্মদ রিপন ভাই। এই যে সামনে দেখেন ঘাস, ঘাসের ওই জায়গাটা কিন্তু উঁচু আছে একটু, এখানে কীভাবে চাষ হয়ে এই ঘাসটা শেষ হয়ে যায় সেটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে চাষ হয়েছে কিনা। এই দেখেন ঘাসের পাশেই কিন্তু
কি অবস্থায় দেখেন, এই জায়গাটাতে ঘাস আছে, এই ঘাসের ওই জায়গাটা চাষ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আর কোনো ঘাস আছে নাই, এবং এটাকে কিন্তু পুরো নরম করে ফেললো। তো আসলে অনেক সময় ভিডিওতে দেখে আপনার মনে হতে পারে যে রিপন ভাই আরেকটা কমেন্ট করছেন যে শক্ত মাটিতে চাষ হয় না, দিয়ে চাষ হয় না, মানে বুঝি নাই আপনার কথা আসলে কীভাবে দিয়ে চাষ হয় না। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি যে এটার প্র্যাকটিক্যাল কীভাবে কাজ হয়। হ্যাঁ, এটাতে আরও আপনাদের সুযোগ আছে যে আপনি যদি এটা নিতে চান অবশ্যই এটা এসে দেখে, আপনি চাইলে আমরা এরকম কাদাতে আপনাকে চালিয়ে দেখিয়ে আপনি নিজে চালাবেন, যদি মনে হয় যে আপনার কাজে লাগবে তাহলে আপনি নিতে পারেন। এটা সবার জন্যই থাকবে, যে কেউ আমাদের এখানে এসে কিন্তু এটা নিতে পারবে। এমনিতেই নর্মালি অনলাইনে অর্ডার করতে পারবেন, সারা বাংলাদেশ কুরিয়ারে নিতে পারবেন, এবং সরাসরি এসে দেখে চাষ করে কিন্তু নিয়ে যেতে পারবেন। এবং ছোটো মিনি পাওয়ার টিলার হওয়ার কারণে কিন্তু জায়গাতেই ঘোরানো যাচ্ছে, কোনো ঝামেলা ছাড়াই, কোনো ঝাঁকি নেই, খুব স্মুথলি কিন্তু চালাতে পারবেন, এবং নিজের জমির শুকনা জমি নিজে চাষ করতে পারবেন, নিজের জায়গাগুলো নিজে কাদা করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে যারা এগ্রিকালচার নিয়ে কাজ করে তারা যেন উপকৃত হতে পারে, এবং এর মাধ্যমে যাতে কৃষিতে অল্প খরচে সে তার কৃষি কাজগুলো সম্পন্ন করতে পারেন এবং কৃষিতে উন্নতি করতে পারেন। আমরা সবসময় এই মেশিনগুলো নিয়ে আসি যাতে কৃষিটাকে ডেভেলপ করা যায়। আমরা চাই যে আধুনিক কৃষির সাথে সম্পৃক্ততা বাড়ুক মানুষের, এবং অল্প খরচে যাতে বেশি উৎপাদন করতে পারে এই জায়গাটা যাতে ইনশিওর করতে পারে, এই জন্য আধুনিক অনেক মেশিনারিজ আমরা নিয়ে আসি, অনেক প্রযুক্তি নিয়ে কাজ করি আমরা। আপনারা আমাদের পেজের মধ্যে থাকবেন, দেখবেন যে আমরা বিভিন্ন প্রযুক্তি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেটা দিয়ে আপনার কৃষি কাজটাকে আপনি ডেভেলপ করতে পারেন এবং আপনার আয় বাড়তে পারেন। আচ্ছা, আমরা মোটামুটি এক চাষ হয়ে গেছে, এই যে জমিটা দেখতে পাচ্ছেন, আমরা ভিডিও অলরেডি 12 মিনিট হয়ে গেছে, 12 মিনিটে কিন্তু অনেক দূর জায়গা আমরা অলরেডি চাষ করে ফেলছি। একটু দেখা তো কী পরিমাণে গভীর হয়েছে, দেখো একটু গভীরতা দেখো কয় ইঞ্চি হবে, 6 ইঞ্চি। কোন কোন জায়গাতে আবার যেখানে পানি বেশি সেখানে পেট বেশি হয়েছে, যেমন এখানে বেশি হয়েছে। আচ্ছা, এখানে কত ইঞ্চি হবে? এখানে 7-8 ইঞ্চি হবে। এমনিতে কাদা কেমন হয়েছে এটা একটু দেখাও তো, কাদা তুলে দেখাও তো, একজন প্রশ্ন করছিল তো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন কেমন চাষ হয়েছে কিনা, এই যে এইদিকে ঘাস যেখানে ছিল এইগুলো দেখাও তো একটু। ঘাস যে এখন ছিঁড়ছে এরকম ঘাস দু একটা দেখাও। আশা করি মোহাম্মদ রিপন ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। দেখেন এখানে এখনই ঘাস ছেড়া, এবং আপনার যে প্রশ্নগুলো ছিল যে আপনি বলেছিলেন যে এটা আগের চাষ করা জায়গায়, কিন্তু এটা আগের চাষ করা জায়গা না, এই যে দেখতে পাচ্ছেন কেবল ঘাসগুলো ছেড়া হয়েছে এবং চাষ হয়েছে সেটা অলরেডি প্রথম চাষেই বুঝতে পারছেন। আপনি যদি আরও নরম করতে চান সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় চাষ দিতে পারেন। তো ভিডিও বাড়াবো না, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, আমি মেশিনের কাছ থেকে একটু আপনাদেরকে দেখিয়ে ভিডিওটা শেষ করব। মেশিনটা দেখেন এখানে দাঁড়ানোই আছে, আমি ওর ফাংশনগুলো একটু বলি। এই মেশিনটা হচ্ছে দেশের প্রথম যেটা ব্যাক গিয়ার আছে, ফোর হুইলের, এর আগে যেগুলো দেখেছেন এগুলো ব্যাক গিয়ার ছিল না। এটাতে দেখেন উইডার হেড সিস্টেম সামনে আছে, এবং পিছনে কিন্তু লোহার চাকা লাগানো আছে, আপনারা রাবারের চাকাও আলাদাভাবে নিয়ে লাগাতে পারবেন। আর এটাতে বড় পাওয়ার টিলারের মতো এই যে ডান বাম করার জন্য এখানে ইয়া দেওয়া আছে, এটা চাপ দিলে আপনি ডান বাম করতে পারবেন, এই জায়গাটাতে পিক আপ বাড়াতে পারবেন। এবং এই বডি স্ট্রাকচারটা খুবই ভারী এবং মোটা, এবং ফাল ক্লাসটা ডানের জন্য, হ্যাঁ গামের জন্য, এই ক্লাসটা ডানের জন্য, এটা হলো
এটা ব্রেক ধরার জন্য। আচ্ছা, এটা হলো ফাল ঘোরার জন্য, ফাল ছাড়াও ঘোরানো যাবে তাই না? আপনি চাইলে ফাল বন্ধ করে শুধু মেশিনটা চালাতে পারবেন, আপনি চাইলে আবার এখানে আছে হাইলো, হাইলো টপে যাবে একটা স্লো, মানে স্পিড স্লো চালাইলো। আচ্ছা, এতক্ষণ স্লো চালাইছেন, এতক্ষণ স্লো চালানো হয়েছে, এটা হাই স্পিডও আছে, আপনারা চাইলে আরও স্পিড বাড়াই দিয়ে চালাতে পারবেন। তো যেহেতু কাদা ছিল এই কারণে কিন্তু আমরা হালকা স্পিডেই চালিয়েছি। তো মোটামুটি এই আজকের ভিডিও, যদি এই প্রোডাক্টটি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, অনলাইনে অর্ডার করতে পারবেন, এবং আমাদের ভিডিওগুলোতে দেওয়া নাম্বার আমাদের পেজে ঢুকে আপনি কল করে জানতে পারেন এর বিস্তারিত। সবাই ভালো থাকেন।